হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, নেট সলিউশন বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, যেমনই আপনারা জানেন, পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধিতে ভারতবর্ষের সমস্ত কৃষকরাই বছরের পাবে 6,000 টাকা করে ভাতা, যা পশ্চিমবঙ্গতে সমস্ত কৃষকরা এই ভাতা থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কিছুদিন আগে ডিক্লেয়ার করেছিল যে 14 তারিখ থেকে অর্থাৎ 14ই মে 2021 থেকে পশ্চিমবঙ্গের কৃষকরাও পেয়ে যাবে 6,000 টাকা করে ভাতা। তা কথা অনুপাতে 14 তারিখ থেকে অলরেডি প্রথম কিস্তির টাকা আসতে শুরু করেছে এবং স্টেপ বাই স্টেপ করে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা করে ভাতা ঢুকতে থাকবে। তো ফ্রেন্ডস, আপনার প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, অথবা আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা কিভাবে আপনারা খুব দ্রুতই আপনাদের নামটি অ্যাপ্রুভ করাতে পারবেন, তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাতে শুরু করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে নেবেন, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের গভর্নমেন্ট প্রজেক্টের সম্পর্কে ডিসকাস করা হয়ে থাকে। তাই ভিডিও যখনই এই চ্যানেলে আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি যদি মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে মোবাইলে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করে সর্বপ্রথম ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে গুগলে লিখবেন পিএম কিষাণ সম্মান নিধি। তো আপনি পিএম কিষাণ বলে লেখার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে পিএম কিষাণ যে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি, তো গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো এই পোর্টালে আপনারা ক্লিক করে নেবেন। যেহেতু এই পোর্টালটি এখন স্লো চলছে, তো ও আপনারা 2-1 বার ট্রাই করার পরেই আপনারা এই পোর্টালে পৌঁছাতে পারবেন। তো চলুন আমি ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন দিস সার্ভিস ইজ আনেবল, তো এটি একটু ওয়েট করবেন। ওয়েট করে 2-1 বার ট্রাই করার পরেই আপনারা এসে যাবে। তো এসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন পিএম কিষাণ সম্মান নিধি এই যোজনা যে অফিসিয়াল পোর্টালটি, সেই অফিসিয়াল পোর্টাল আপনার সামনে চলে আসবে। তো অফিসিয়াল পোর্টালটি দেখতে পেয়ে গেছেন কীভাবে তো হয় বা এখান থেকে সমস্ত জিনিস আপনারা চেক করতে পারবেন। তো চলুন এক এক করে আমি আপনাদেরকে সময় না অতিক্রম করে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সর্বফার্স্ট নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন এর আগের ভিডিওতেও আমি দেখেছি কিভাবে আপনারা নতুন ফার্মার যারা রয়েছেন তিনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা এখনও ভিডিওটি দেখেনি তারা ভিডিওর উপরে আই বটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো চলুন নেক্সট অপশান আমি চলে যাই। তো নেক্সট অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই ইডিট আধার রেকর্ড। তো যদি আপনার পোর্টালটি রিজেক্ট দেখিয়ে থাকে, যদি আপনার স্ট্যাটাসে স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল রিজেক্ট দেখে থাকে, তাহলে আপনারা এই অবস্থানে এসে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদের পোর্টালটি এডিট করে নিতে পারবেন। তো নেক্সট অপশান দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো থার্ড অপশান আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করা, সিএসসি থেকে স্ট্যাটাস চেক করার জন্য। এবং ফোর্থ অপশান দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট। তো নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপডেট ফর রি রেজিস্ট্রেশন ফার্মার। তো যদি আপনাদের কোনো কিছু আপডেট করানো থাকে তাহলে আপনারা রি রেজিস্ট্রেশন করাতে পারেন। তো নেক্সট অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএম কিষাণ মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ থেকেও আপনারা এই সমস্ত কাজ করতে পারবেন, ডাউনলোড কেসিসি ফর্ম। তো এখান থেকে সব কিছু এক এক করে করতে পারবেন। তো চলুন আমি আজকে যে টপিক নিয়ে আমি আপনাদেরকে দেখাতে চলেছি, তো সেই টপিকটাই আমি চলে যাওয়া যাক। তো সর্বফার্স্ট আপনি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সেকেন্ড অপশান এবং থার্ড অপশানেই আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, তো এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাচ্ছেন, তো যেহেতু সার্ভার স্লো থাকার জন্য 2-1 বার ট্রাই করবেন, ট্রাই করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে চলে আসবে। তো ফ্রেন্ডস, বেনিফিশিয়ারি ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা অনেকটি সময় ট্রাই করবেন। ট্রাই করে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা এরকম অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আমি চলে এসেছি। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস, তো এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, এই তিনটি দিয়েও আপনারা সার্চ করতে পারবেন। তো যেহেতু আমি আধার নাম্বার দিয়ে সার্চ করাবো, তো এখানে আপনি আধার নাম্বার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গেট ডিটেলস যে অপশানটি রয়েছে এই গেট ডিটেলসে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এইরকমভাবে ডিটেলস এসে যাবে। তো যেহেতু যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার আর এইরকমভাবে সিস্টেমটি দেখিয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার নাম দেখাবে। তো যেহেতু আমার নাম দেখাচ্ছে সঞ্জয় সাহু, তো নাম, আধার নাম্বার এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ভিলেজ গোরনখালি, এবং অ্যাকাউন্টের আইএফসি কোড এবং বাকি যে অপশান রয়েছে মেন অপশানটি দেখতে পাচ্ছেন। তো রেজিস্ট্রেশন স্ট্যাটাস যে নাম্বারটি, সেই রেজিস্ট্রেশন স্ট্যাটাস নাম্বারটি আপনার অ্যাকাউন্টে জেনারেট হয়ে যাচ্ছে। তো এই নাম্বারটির সাহায্যেই আপনাদের পিএম কিষাণে টাকা আসতে শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট, তো 9/3/2021। আমি খুব রিসেন্টলি আমি এটি অ্যাক্টিভ করেছিলাম, তো এটা 9/3/2021 আমি আবেদন করেছিলাম, তো সেটি আমার সাকসেসফুলভাবে হয়েই গিয়েছে। তো ফ্রেন্ডস, কীভাবে সাকসেসফুল হয়েছে সেই টপিকটাও আমি পরবর্তীতে জানাবো, তো কাইন্ডলি আপনারা ওয়েট করুন। তো এটি হয়ে যাওয়ার পরেই আপনারা
কিছুটা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরেই আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস তো ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং সাতটা ইনস্টলমেন্টের অপশন রয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট তো এই দুটি ইনস্টলমেন্ট আমার যেহেতু প্রথমেই টাকা ঢুকে গিয়েছে তো আমি আপনাদেরকে লাইভ দেখাবো বলেছিলাম তো লাইভ প্রুফও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে ফার্স্ট অপশনে আপনারা দেখতেই পাচ্ছেন এফটিও ইজ জেনারেট অ্যান্ড পেমেন্ট কনফার্ম ইজ পেন্ডিং তো এখানে পেন্ডিং দেখাচ্ছে যেহেতু পোর্টালটি স্লো সেই হিসাবে এখানে আমার পেন্ডিং স্ট্যাটাসটি আপডেট হয়নি তো আপডেট হয়ে গেলে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আমি আপনাদেরকে যেহেতু ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট দুটি ইনস্টলমেন্টেরই টাকা আমার এসে গিয়েছে তো সেই ইনস্টলমেন্টের লাইভ প্রুফ আমি আপনাদেরকে অ্যাকাউন্ট স্টেটমেন্টের সাহায্যেও দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস আস্তে আস্তে করে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট এবং থার্ড ইনস্টলমেন্ট যখন আসতে থাকবে তো আপনার এই এফটিও নাম্বারটি অলরেডি আস্তে আস্তে করে জেনারেট হতে থাকবে তো নেক্সট অপশানে আপনার এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে তো থার্ড অপশানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্রেডিট অ্যামাউন্ট অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের ডিটেলস হিসেবে ক্রেডিট ডেট কত তারিখে ডেট ক্রেডিট হয়েছে সেটাও দিয়ে দেবে এবং ইউটি নম্বরও পেয়ে যাবেন ট্রানজ্যাকশন পেন্ডিং ডিটেলসও পেয়ে যাবেন এবং এফটিও স্ট্যাটাস এখানে সাকসেসফুল দেখিয়ে দিবে তো চলুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো বলেছি তো অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পরে আপনারা বুঝতে পেরে যাবেন এবং 100% জেনুইন ভিডিও তো এটিও আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটি বের করে নিয়েছি তো আমার যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্ট লাইভ ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এখানে 6 এপ্রিল 2021 টু 16 মে 2021 তো এখানে লাইভ দেখাচ্ছে তো আপনারা এক এক করে যদি দেখতেই পেয়ে যাবেন তো ফার্স্টেই আপনারা দেখতে পেয়েছেন আমার একটি টাকার অ্যামাউন্ট দেখিয়েছে তো তারপরে একটি এলআইসি ক্রেডিট হয়েছে 26 তারিখ তো এরপরেই আপনারা দেখতেই পাচ্ছেন 14 মে 2021 তো এখানে দুটি ট্রানজ্যাকশন হয়েছে 2000 টাকা করে তো ক্রেডিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অপশানটি ক্রেডিট তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো অপশানটি রয়েছে বাই ট্রান্সফার PFM দিয়ে একটি কোড দিয়েছে এবং PM কিষান ইনস্ট্যান্ট দিয়ে একটি কোড দিয়েছে তো ট্রান্সফার নাম্বারও দিয়ে দিয়েছে ফ্রম কত দিয়ে ট্রান্সফার হয়েছে তো 2-2-4000 টাকা তো আমার এখানে 2-2-4000 টাকা ক্রেডিট হয়ে গেছে যেহেতু আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম তো এখানে যেহেতু আমার এফটিও নাম্বার দুটি জেনারেট হয়েছে তো মানে আমার দুটো কিস্তি টাকা ঢুকবে তো যেহেতু আপনাকে বিশ্বাস করার জন্য তাই দেখিয়ে দিয়েছিলাম তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাঙ্ক স্টেটমেন্টে দুটি অ্যাকাউন্টের টাকা অলরেডি ঢুকে গেছে 14 তারিখে তো নেক্সট আপনাদেরও থার্ড পেমেন্ট ফোর্থ পেমেন্ট এবং সিক্স পেমেন্ট যেগুলো পেমেন্ট হয়ে থাকবে তো এফটিও নাম্বারটি আগে জেনারেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এবারে আপনাদেরকে প্রশ্ন যে আপনারা কিভাবে খুব দ্রুতই অ্যাপ্রুভ করাবেন এবং কি ফর্মুলা বা কী সিস্টেমের সাথে আপনারা আপনাদের যে অ্যাপ্রুভেলটি সেই অ্যাপ্রুভেলটি পেয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে হোম পেজে নিয়ে যাই হোম পেজে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস হোম পেজে চলে এসেছি হোম পেজে চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা এরকমই পোর্টাল মেন ফেজটি দেখতে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন লগ ইন তো লগ ইন করার জন্য এখানে ডিপার্টমেন্টে লগ ইন তো BDO বা SGO বা ডিপার্টমেন্ট যে সমস্ত কিষান ডিপার্টমেন্টে যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরের ডিপার্টমেন্টের অফিসাররা তারাই লগ ইন হতে পারবেন তো নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনারা CSC লগ ইন তো CSC অর্থাৎ কমন সার্ভিস সেন্টার এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট তো এই প্রজেক্টের সাহায্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কাজ হয়ে থাকে তো সেই সমস্ত কাজের জন্য এই প্রজেক্ট থেকেই বা এই সমস্ত কমন সার্ভিস সেন্টার থেকেই আপনারা আবেদন করতে হবে তো আপনাদের নিকটবর্তী যে সমস্ত CSC সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে সেই সমস্ত কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা PM কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধিতে একটি 15 টাকা পেমেন্ট করতে হয় তো ফ্রেন্ডস 15 টাকাটি গভর্নমেন্টের কিষান ডিপার্টমেন্টকে পেমেন্ট করতে হয় তো এই পেমেন্ট করার পরেই অ্যাপ্রুভেল হবে তো যারা যে সমস্ত VLE বা যে সমস্ত ভিউয়ার্সরা অনলাইনে আবেদন করেছে অর্থাৎ যেভাবে আমরা নর্মালভাবে দেখিয়েছি তো এইভাবে নর্মালভাবে আবেদন করেছে তো করে নেবার পরে নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে আপনারা 15 টাকা করে পেমেন্ট করাবেন 15 টাকা করে পেমেন্ট হয়ে যাওয়ার পরেই আপনাদের একটি রিসিপ্ট পেমেন্ট করে দিয়ে থাকবে প্রিন্ট দিয়ে থাকবে তো সেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই আপনাদের খুব শীঘ্রই অ্যাপ্রুভেল হয়ে যাবে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পরেই আপনারা কয়েকদিন ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস বা এখানে বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন বা এখানে আপনারা যে বেনিফিসিয়ারি লিস্ট দেখতে পাচ্ছেন এখানে বেনিফিসিয়ারি লিস্ট আপনারাও দেখতে পারবেন তো যদি কীভাবে বেনিফিসিয়ারি লিস্ট বা নিউ ফার্মা রেজিস্ট্রেশন বা CSC স্ট্যাটাস চেক এই সমস্ত যদি কেউ দেখতে চায় বা কেউ না যদি বুঝে উঠতে পারে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি এর উপরেও একটি ভিডিও বানিয়ে দেবো তো ধন্যবাদ ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সঙ্গে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি পরবর্তী আবারও একটি নতুন ভিডিও নিয়ে